তো আমার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা একদম আসিনি, আজকে অনেকটা বেলা করে তোমাদের সামনে আসলাম, প্রায় ঘড়িতে এখন 9টা বাজে। তো আমার আজকে রান্নাবান্না কমপ্লিট, আর এখন রান্না প্রায় শেষ করে এখন করছি সেকেন্ড টাইমে দুধ চা। তো দুধ চাটা এবার করে নিয়েছি, এখন সেকেন্ড টাইম একটু যেহেতু শীত শীত ওয়েদার, আর ওই দেখো বাইরের পরিবেশ, বাইরে বুঝতে পারছো কিনা একদম মেঘলা মেঘলা ওয়েদার। আজকে রৌদ্র ওঠেনি, কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো বৃষ্টিতে এখন একটু চা খেয়ে নেবো, এখন বৃষ্টি যদিও হচ্ছে না, তবে সেকেন্ড টাইম এইরকম। এই যে দুধ চা একদম ধোঁয়া উঠছে। চলো চাটা এবার ছেঁকে নিই আর সবাইকে দিয়ে দিই। চা খেতে তো সবাই ভালোই লাগে, এরকম ওই যে দেখো চা ছেঁকে নিয়েছি আর এখন খেয়ে নেবো। চলো সবাইকে দিয়ে দিই চাটা এখন। তো এই যে চা ছেঁকে নিলাম, এরপর চলো খেয়ে নেব। তো আজকে দেখো কোনোদিনও যে কাজটা আমার হাজব্যান্ড করে দেয় না সেটা আজকে করতে বসেছে, সেটা হলো আটা মেখে দিচ্ছে। কিন্তু আজকে আমার হাজব্যান্ড এমনই আটা মেখেছে যেটার পেছনে আমাকে আবার আধ ঘন্টা ধরে মাখতে হয়েছে, মানে এত হার্ড করে দিয়েছিল যে ওটা দিয়ে আমি রুটি তো করতেই পারবো না আর বেলতেও পারবো না। আমি অত শক্ত ময়দা বেলতেও পারি না, আমি একটু নরম মতো ময়দা মাখি, সরি আটা মাখি। তো সেই জন্য, কিন্তু ও যেহেতু মেখে দিয়েছে তো কোনো দিনও দেয় না, খারাপ বলতে পারবো না, মেখে দিয়েছে এটাই অনেক। আর যেহেতু ও কোনো দিনও ট্রাই করেনি তো যা মেখেছে যথেষ্টই, এরপরে হয়তো আস্তে আস্তে ভালোই পারবে। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট, এদিকে গ্যাস পরিষ্কার করা কমপ্লিট। তো এইরকম থেকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতেও বেশ ভালো লাগে। প্রত্যেক দিন তো রান্নাবান্না করতে করতে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলো তো মানে দেখাই প্রত্যেক দিন। তো আজকে ভাবলাম যে একটু একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত কিছু তোমাদের দেখাবো। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, তো ওখানে রুটি করবো, আর সেই জন্য ওখানে সব রেডি করে রাখার জন্য গ্যাস আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই দেখো হচ্ছে আলু ভাজা, ছোটো ছোটো যে লাল আলুগুলো হয় সেই আলুগুলো ভাজা, আর এখানে আছে ডাল, আর আছে বাঁধাকপির তরকারি, আর আছে বেগুন ভাজা। তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে একদম নিরামিষ, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুনও খায় না, তো সেই জন্য একদম পুরো নিরামিষ আজকে রান্না। তো আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। তো এই শীতকালে কী হয়েছে, 9টা বাজে বেজে যায়, আমার রান্না অনেকটাই বাকি থাকে বা মানে কাজ করে কমপ্লিট করতে পারছি না। আজকে অনেক সকাল সকাল সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। আর বাসে আমার ছেলে ভিডিও সামনে আসতে খুব ভালোবাসে, তো ও চলে এসছে, আর বেশ ভালো লাগছে আজকে কাজগুলো কমপ্লিট করতে পেরে ঝটফট করে। তো এখন নিজের কাজে অনেকটা আমি টাইম দিতে পারবো, তো সেই জন্য এখন একটু কাজ করব নিজস্ব। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নরও ব্যাপার থাকে, তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে বললাম যে আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়েছে। আর ঘর মোছা কমপ্লিট, এখন একটু পরে ব্রেকফাস্ট করব, তবে দেখি ব্রেকফাস্টে এখন কী ব্রেকফাস্ট করব। আর কারোরই এখনও ব্রেকফাস্ট হয়নি, শুধু শ্বশুরমশাই মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে, আর কেউ এখনও খায়নি। ওই যে সেকেন্ড টাইম চা করলাম তখন চায়ের সাথে একটুখানি চাল ভাজা খেয়েছি, তো ওটা ভালো লাগে বেশ আমার চায়ের সাথে চাল ভাজা খেতে। আর তো ছেলেকে এখন পড়তে বসেছে, তো ছেলেকে আবার একটু পরে পড়তে বসাবো, আর আমি নিজস্ব কাজগুলোও একটু করব। তো চলো ভিডিওতে সাথে থাকো, আর এখনকার মতো বাই বাই। তবে মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার, আজকে ওয়েদারটা একদম ভালো না, আজকেও রৌদ্র উঠবে না। জামা কাপড় ধুলে যে কী প্রবলেম হচ্ছে কয়েকদিন থেকে, একদম দেখো জানলা দিয়ে কত রৌদ্র আসে কি, এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতে পারছো? কালকে তো ভালো রাত্রে বৃষ্টি হয়েছে, পরশু দিনও অল্প অল্প হয়েছে, আর কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো মনে হচ্ছে এবার ঠান্ডা পড়বে, এই শীতকালে বৃষ্টি মানে তো ব্যাস হয়ে গেল। তো ঘরদোর মোছা কমপ্লিট, এটা একটা বড় কাজ হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে সিঁড়িগুলোও মুছি, তো সিঁড়িও মুছে নিয়েছি আজকে, সেটাও কমপ্লিট করে ফেলেছি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে গল্প করা যাক, প্রত্যেক দিন তো আসি ওই কাজকর্ম সকালবেলা রান্না বান্না এটা ওটা শেয়ার করতে, তো আজকে এই কাজগুলো হয়ে গেছে। এদিকে বিছানা গুছানোও কমপ্লিট হয়ে গেছে, তো আজকে হাজব্যান্ডই গুছিয়েছে, আমি জাস্ট একটু ঠিকঠাক করে দেবো। তো সেটা আর শেয়ার করছি না, এর আগে শেয়ার করেছি, প্রত্যেক দিন একঘেয়েমি কাজ দেখাতে ভালো লাগে না আমারও। তো চলো এখন ছেলেকে একটু পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা স্নান করে একদম কাজকর্ম সেরে চলে এসেছি, তো স্নান করে এখন দেখো
ব্যালকানিতে এসেছি, তো কত সুন্দর আমার ব্যালকানিতে রোদ আছে। তো সেই রোদ্রেই ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো এখানেই ধুয়ে নেবো, কারণ আমার ব্যালকানিতে একটা টাইম কলের ব্যবস্থা করা আছে, তো ওইখানে জল আসে, তো কিছুটা ওই জন্য কাছাকাছিগুলো বাথরুমে করে এখানে করলে ধুলে কী হবে বলো তো, প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ ওইদিকে, যেহেতু একদম ফ্রন্টে আমাদের ব্যালকানিটা, তো এখানে ধুলে আমার রৌদ্রের মধ্যে রৌদ্র পোয়াতে পোয়াতে কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়, তো ওইখানেই সেই জন্য ধুয়ে নেবো আর তারপরে ছাদে মেলে দিয়ে আসবো। তো চলো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই আর স্নান করে সিঁদুর পরা একদম ক্রিম ট্রিম মাখা সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, তো এরপরে ছাদে যাব, মানে ভালো মতো রৌদ্র পোয়াতে জামা কাপড়গুলো মেলতে তো যেতেই হবে, তো ফার্স্টে আগে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই চলো। আর ওই যে দেখছো রোদ্রে দেওয়া আছে জামা কাপড়গুলো, এগুলো গতকালকের কাঁচা, সেগুলো শুকোয়নি, সেগুলো একটু ব্যালকানিতেই দিয়ে দিয়েছি একটু রোদ্র পেয়ে তারপরে উঠিয়ে নেব। আর এখন কাঁচাকাঁচিগুলো তো আছেই, তো চলো ওগুলো এখন করে নিই। আর এরপরে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আর ছাদে ভীষণ রৌদ্র আজকে, তোমাদের সকালে দেখালাম যে এত মেঘলা ওয়েদার, কিন্তু তারপরে আজকে ভালো রৌদ্র উঠেছিল এবং সমস্ত জামাকাপড় একদম ঝরঝরে শুকিয়ে গেছে। তো একটু বেলা করে আজকে রৌদ্র উঠেছে, তো আমার কাচাকুচি করে আজকে সেগুলো শুকিয়েও গেছে, সেই জন্য বেশ ভালোই হলো, দুদিন থেকে ঠিকমতো রৌদ্র ওঠেনি, তো আজকে দুদিন পরে ঠিকমতো রৌদ্র উঠেছে। তো দেখো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল, আর এত রৌদ্রে আমি কিছু ঠিকমতো বুঝতেই পারছি না, আর এইদিকে বেশ একটু ছায়া বলে আসলাম কথা বলতে, রৌদ্রে না ক্যামেরা ধরে কথা বলা যায় না। তো জামা কাপড় মেলা কমপ্লিট, একটা বিশেষ কাজ হয়ে গেল, এখন যাবো নিচে আবারও খেতে হবে, ঠান্ডা লেগে গেছে, এতগুলো জল ঘেটে জামা কাপড় মেলা প্রত্যেক দিন কাঁচা ধোয়া, আর যতই ভাবি না কেন কম কাচবো কম ধোবো, তবুও ওই ডেলি এক বালতি তো হয়েই যায়। তো এখন এই কাজগুলো কমপ্লিট, তো চলো এরপরে নিচে যাওয়া যাক। আর তার আগে আমাদের কটা গাঁদা ফুল হয়েছে রক্ত গাঁদা, তো ওই গাঁদাগুলো দেখিয়ে দিই, কারণ এবার বেশি ফুল হয়নি, এবার হলুদ গাঁদাও হয়নি, এবার দেখছি যে কটা হয়েছে সব কটা রক্ত গাঁদার গাছ, তো নিজেই চারা পরে ওগুলো হয়েছে, কিন্তু ডাল কাটা হয়নি, সব গাছগুলো টিং টিং করছে লম্বা একদম, তো ওই রকমই হয়েছে, তো কয়েকটা ফুটেছে, তো প্রতিদিনই আমার শ্বশুরমশাই পুজোর জন্য দু একটা করে তুলে নেয়, থাকলে গাছে থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আমাদের গাঁদা গাছে কীরকম গাঁদা ফুটেছে, গাঁদা গাছ হয়েছে, এই যে ফুল ফুটেছে, তো না তুলে নিলে না অনেকগুলোই ফুল হয়, তো দেখতে বেশ ভালোই লাগে। আর এই দেখো এটা সব কতগুলো ফুল হয়েছিল সব তুলে নিয়েছে, এখানে একটা দুটো কয়েকটা কুড়ি আছে, তো এইগুলোই, আর এখানে এই যে এই গাছেও কয়েকটা ফুল হয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি ফুলগুলো, গাছটা কেমন যেন হয়ে গেছে, আমাদের মাটিটাই খারাপ হয়ে গেছে যে গাছ আর ভালো হয় না। তো এই গাঁদা গাছগুলোই দেখিয়ে দিলাম, তবে কিছু হোক না হোক এই অ্যালোভেরা গাছটা কিন্তু ভালো হয়েছে আমার টবে, দেখো অ্যালোভেরা গাছটা, এই গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর দুটো মোটে লাগিয়েছিলাম এনে যখন লাগাই ছোট্ট ছোট্ট দুটো ইয়ে, তো তার থেকে কতগুলো ডাল হয়েছে, তো অনেক দিন আর অ্যালোভেরাগুলো আমার তোলা হয় না, তো এই যে দেখিয়ে দিলাম আমার অ্যালোভেরা গাছটা। তো এরপরে দেখো ছাদ থেকে এসে শুরু হয়ে গেছে পিঠে তৈরি তোরজোর, আজকে হবে দুধ পিঠে, সেই জন্য আমার শাশুড়ি মা নারকেলটা কুড়োতে বসে গেছে, আর আমি ওইদিকে ক্ষীরটা তৈরি করব, সেই জন্য ক্ষীরের সাথে নারকেলটা দিয়ে করব বলে নারকেলটা আগে কুড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো অনেকগুলো মটরশুঁটি, তো এগুলো ছেলে ছাড়িয়ে দিচ্ছিল, আর এগুলো ছেলে ছাড়িয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে ইয়ে করব, আর সেই জন্য শাশুড়ি মা আটাটা মেখে নেবে, মানে চালের আটা যেটা হয় সেইটা। তো দেখো মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে কিছুটা ছাড়িয়েছে আর ছাড়ায়নি বাকিটা, আর এইদিকে নারকেল কোড়া দিয়ে আমি ক্ষীরটা একদম তৈরি করে নিয়েছি, এটা প্রায় হয়েও গেছে,
আর এটা একটু ঠান্ডা হলে তারপরে পুর ভরা হবে, একদম এখন গরম আছে তো একটু ঠান্ডা হলে এটা আর একটু শুকিয়েও যাবে। তো আজকে হবে দুধ পিঠে, আর শীতকাল মানেই তো পৌষ মাস মানেই যেন পিঠে খাওয়ার একটা চল, প্রত্যেকেই আমরা পিঠে একটু ভালোইবাসি, আর শীতকাল মানে একটু পিঠে পুলি, এগুলো তো খেতে ইচ্ছে করেই। তো দেখো গরম জল দিয়ে চালের আটাটা মাখা চলছে, তো আমি যদিও পরে একটু ভালো করে মেখে দিয়েছিলাম, তো সেটা আর তোলা হয়নি। সব কিছু তো আর ভিডিও করা যায় না, সব সময় করাও যায় না, তো এখন শাশুড়ি মা কিছুটা বানিয়ে দিয়েছে। দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে, এতে কিছুটা ছেলেও হেল্প করেছে মুখগুলো মোড়াতে, মানে নতুন দেখছে তো ওর বেশ এগুলো ইন্টারেস্ট লাগছে। এর আগে যখন হতো ছোট ছিল অতটা বুঝতো না, এখন বেশ ওর করার প্রতি একটা ইন্টারেস্ট, আর ও করবে। তো এদিকে আমরা টিভি দেখতে দেখতে এখন পিঠেগুলো বানিয়েও নিচ্ছি এক এক করে, আর ওইদিকে দুধটা বসিয়ে এসেছি, দুধটা গরম। আর পিঠেগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেলে তারপরে আমি দুধের মধ্যে পিঠেগুলো ছেড়েও দেব, কারণ পিঠেগুলো কিছুক্ষণ দুধে সেদ্ধ হতে হয়, আর তাহলেই পিঠেগুলো বেশ ভালো নরম হয়। তবে এটা কিন্তু সেদ্ধ চালের পিঠে, আতপ চালেরটা দিলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আতপ চালের করা হয়নি, এটা সেদ্ধ চালেরই করা হয়েছে আজকে। তো দেখতে থাকো আমাদের আজকের পিঠের ভিডিও। এরপর দেখো দুধটা ফুটে যাওয়ার পর আমি এক এক করে পিঠেগুলো এখন ছেড়েও দিচ্ছি, আর পিঠেগুলো খুব হালকা হাতে ছাড়তে হবে, নইলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো দুধ ফুটে গেছে আর এগুলো এখন কিছুক্ষণ সেদ্ধ হবে, আর খুব ফ্লেমটা বাড়িয়ে দেবো না, একটু কম ফ্লেমে এটা ফুটবে বেশ কিছুক্ষণ, তাহলে পিঠের ভেতরে ঝোলগুলো ঢুকবে, মানে দুধের যে ইয়েটা সেটা ভেতরে ভালো মতো ঢুকবে, আর পিঠেগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। ফাইনালি আমাদের পিঠেটা তৈরি হয়ে গেছে, আর যেহেতু আজকে চিনি দিয়ে করা হয়েছে সেই জন্য মাঝে একটু এলাচ থেতো করে দেওয়া হয়েছিল, এই যে দেখো এলাচগুলোও দেখা যাচ্ছে, তো সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি। আর আজকে চিনির পিঠে করা হয়েছে, তো এরপরে কোনো দিন হলে আবার গুড়ের পিঠেও তোমাদের সাথে শেয়ার করব। তো চিনি দিয়েও খারাপ লাগে না, আর নামানোর আগে সামান্য একটু ঘি দেওয়া হয়েছে যাতে একটা গন্ধ, সুন্দর গন্ধ আসে, আর চিনি দিয়ে তো দারুণ হয়েছে পিঠেটা খেতে, চিনি দিয়ে হলেও। তো কেমন লাগলো বলো আজকে পিঠে তৈরি, আমি শাশুড়ি মা আর আমার ছেলে তিনজন মিলে করেছি এই পিঠেগুলো। তো ওইদিকে পিঠে তৈরি কমপ্লিট করে রেখে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চ করে এখন ঠিক দুপুরের পরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, তো কোনো কোনো দিন তোমাদের সাথে শেয়ারও করি, আর এই টাইমে আমি ঝাড়টা দিয়ে রেখে দিই। আর এদিকে দেখো বিছানার উপরে কতগুলো জামাকাপড়, তো জামাকাপড়গুলো এখনও আমার গোছানো হয়নি, তো ওগুলো গুছিয়ে রাখতে হবে, সবে ছাদ থেকে তুলে এনেছি, মানে আমার জামাকাপড় আনাও কমপ্লিট, ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই ঝাড়টা দিলে মোটামুটি কিছু কাজ কমপ্লিট হবে। আবার টাইম কলের জল চলে আসে, তো সেই জলগুলোও কিছু কিছু ভরে রাখতে হয়, তো সেইগুলো করে এখন একটু দুপুরে রেস্ট নেব, তাহলে মোটামুটি দুপুরের মতো কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কিচেনে চা খাওয়া মানেই তো আবার এক কলা বাসন, তো ওইগুলো ধোয়া হয়েছে, আর এই যে আবার দুপুরের বাসনগুলো উঠিয়ে রাখবো, কারণ এই গামলা দেখছো ভরে গেছে, এই গামলাটা আমাদের দিনে তিনবার ভরে যায়, মানে ভর্তি হয়ে যায়, সেটা ঠিক উঠাতে হয় বাসন। আর ওইখানে যে ছোট ঝুড়িটা আছে ওইটাতে আমি ছোট বাসনগুলো উপর করি, ওটা তো দিনে চার পাঁচবার বোধহয় ভর্তি হয়ে যায়, তো এত পরিমাণে বাসন হচ্ছে আমি কেন হচ্ছে বুঝতে পারছি না। আগে মনে হতো যে এত বাসন হতো না, কিন্তু এখন বর্তমানে আমার এত পরিমাণে বাসন এটা হয় যে সারাদিনে আমার শাশুড়িও ধুয়ে নাই, কিন্তু তবুও মানে এতগুলো বাসন হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আর শীতটা পরে বোধহয় এটা বেশি বুঝতে পারছি আছে আরও যে কেন এতগুলো বাসন হচ্ছে। তো চলো বাসনটা এখন ঠিক জায়গা মতো রেখে দিই, নইলে আবার ভর্তি থেকে যাবে, আবার বাসন রাখতে অসুবিধা হবে ধোয়ার পরে, তো এগুলো উঠিয়ে রাখি। তাহলে চলো বন্ধুরা এই কাজটা করতে করতেই আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, কারণ অলরেডি বড় হয়ে গেছে, এরপরে বড় করলে তোমরা কেউ তো আর ভিডিও ফুল ওয়াচ করো না, সেটা তো ভালো করেই বুঝতে পারি, আর ওই জন্য এইটুকুই যথেষ্ট, যতটুকু করেছি ততটুকুই দেখো তাহলেই অনেক, কারণ এইভাবে বলছি কারণ প্রত্যেক বন্ধুর কাছে একই কথা বলতে বলতে আমি ক্লান্ত, কেউ কারোর কথা শোনে না, সবাই নিজের মতো জাস্ট একটা কমেন্ট করতে আসে ভিডিওর পরে, কমেন্ট করে আর চলে যায়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার চলে আসবো পরবর্তী আর একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আবারও বলছি যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখো, আর একটা সুন্দর কমেন্ট করো, আর লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো, আর যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেলটা ঢং 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 করে বাজিয়ে দিও যাতে পরে নোটিফিকেশান অনুযায়ী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বলতে বলতে আমার বাসনগুলো গুছোনো কমপ্লিট হয়ে গেছে, আর এবার ছোটো ঝুড়ি
রাত্রির বেলা। তো এই রকম ঝুড়ি আমি সারা দিনে ভরতেই থাকি আর ওঠাতেই থাকি, এটা আমার কাজ হয়ে গেছে রেগুলারের এখন। তো সেটা এখন মানে আর কথা বলতে বলতে রাত্রিও হয়ে গেছে আর ওইদিকে আমাদের ডিনার কমপ্লিট, মানে রুটি করা হয়ে গেছে। আমরা তো রাত্রে প্রত্যেকে রুটি খাই। তো দেখো যেগুলো সন্ধ্যাবেলা আবার ধুয়েছি চা খাওয়ার পরে, সেগুলো এখন আবার উপুর করে দিলাম। তো এখন এগুলো জল ঝরতে থাক। আজকে কথাগুলো বললাম বলে তোমরা প্লিজ মাইন্ড করো না, কথাগুলো খুব কষ্টেই বেরোয় কারণ এত কষ্ট করে ভিডিও করি, তোমরা কিন্তু ফুল ওয়াচ করো না, একটু দেখেই চলে যাও। বাসন গোছানো কমপ্লিট। এখন আমার শ্বশুরমশাই জিলেপি এনেছে, তো এই দেখো জিলেপিটা ওদের খাওয়া হয়ে গেছে আর আমার জন্য আছে, আমার আছে, আমার হাজবেন্ডের আছে, ছেলেরও আছে। তো ছেলে এখন খাবে কি না জানি না। তো এই হচ্ছে জিলেপি। তো এই যে দেখো জিলেপিটা, এখন জিলেপিটা খেয়ে নেবো। আর আমার ভীষণ ফেভারিট এই জিলেপি, তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই। তো এই যে দেখো জিলেপি। তো এই জিলেপি দিয়েই সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট। আবার চলে আসবো পরবর্তী আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো বাই বাই।